এই পিচে সার্জার এই পিচে 244 রান করার পরেও বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচ হেরে গেছে। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ কোন জায়গাটায় ম্যাচ হারলো, কি কি ভুল ছিল, সেই সব বিষয় নিয়ে ডিসকাশন করব। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনিব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে, যা বাংলাদেশ হেরে গেছে। 10 বল বাকি থাকতেই আফগানিস্তান আসলে ম্যাচটা জিতে নিয়েছে, আর এই ম্যাচ হারার পরে বাংলাদেশ আফগানিস্তানের সাথে সিরিজ হেরে গেল, আফগানিস্তান জিতে গেল 2-1। বাংলাদেশ একটা জিতলো দুই নম্বর ম্যাচটা, আর আফগানিস্তান প্রথম এবং তিন নম্বর ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। দেখেন, শুরু থেকে যদি বলি, বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো করছিল। 53 রানের একটা জুটি সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ভালো ব্যাট করছিল, কিন্তু এই ভালো ব্যাট করার মাঝে হঠাৎ কি হয় বাংলাদেশের, এই জিনিসটা আমি বলছি না। একটা বাজে শট, একটা ভালো বল হলে হঠাৎ করে উইকেটটা চলে যায় বাংলাদেশের। এনিওয়ে, তানজিদ হাসান তামিম ভালোই খেলছিল, সৌম্য সরকার ভালোই খেলছিল, কিন্তু 53 রানে দুজনই আউট। 53 তারপরে আপনার 72 রানে 4 উইকেট। সৌম্য সরকার অনেকদিন পরে দেখতে ভালোই লাগছে ওয়ানডেতে, তিনটে ওয়ানডে খেলছে, ভালোই খেলেছে। তানজিদ হাসান তামিম সময় লাগবে ম্যাচিউরিটি আসতে, আর শান্ত যেহেতু নাই, সেই শান্তর জায়গায় সেখানে জাকির হাসান দলভুক্ত হয়েছিলেন, কিন্তু একটা আনফর্চুনেটলি রান আউট হয়ে গেছে। এটা মেহেদি হাসান মিরাজেরই ভুল ছিল, জাকির হাসানকে কল কিন্তু মেহেদি হাসান মিরাজেই করেছিল, কিন্তু পরে আবার সে ব্যাকে চলে গেল, কিন্তু রান আউট হয়ে গেল জাকির হাসান। তাহিদ হৃদয় খুবই বাজে একটা ফর্ম যাচ্ছে তার, তাহিদ হৃদয় এই টোটাল সিরিজটাতেই একেবারে বাজেভাবে ব্যাট করতেছে, তার অনেক লেকিংস আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে। সুতরাং দুই ওপেনার, তারপরে জাকির হাসান, তারপরে তাহিদ হৃদয়, এই 4 উইকেট কিন্তু 72 রানেই চলে গিয়েছে বাংলাদেশে। সেইখান থেকে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন, শান্তর অনুপস্থিতিতে ক্যাপ্টেন, আজকে ক্যাপ্টেন প্লাস মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ যে ব্যাটিংটা করলো এক কথায় অসাধারণ। মেহেদি হাসান মিরাজ কিছুটা স্লো খেলেছে, কিন্তু ওয়ানডে মেজাজ যাকে বলে তা দেখিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কথা হচ্ছিল, বিশেষ করে বাংলাদেশের কিছু কি বলে কন্টেন্ট ক্রিয়েটর যারা দাবি করে, এরা আসলে ভিউর জন্য একটা প্লেয়ারকে এভাবে পচাইতে পারে কল্পনার বাইরে। মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 10টা ইনিংস যদি আপনি দেখেন, তার রান প্রচুর, ওয়ার্ল্ড কাপে তার রান প্রচুর, বাংলাদেশের হয়ে হাইস্ট রান গেটার, তারপরে একটা সেঞ্চুরি করলো ওয়ার্ল্ড কাপে। জাস্ট ওয়ার্ল্ড কাপের পরে 4টা ম্যাচ সে খারাপ খেলেছে। বাংলাদেশের দলের ক্যাপ্টেন যে নাজমুল হাসান শান্ত, 32 ম্যাচে একটা 50, লাস্ট 32 ম্যাচে একটা 50। আর এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 4 ম্যাচে শুধুমাত্র রান নাই, এর আগে 50 ছিল, 46 ছিল, 111 ছিল, মানে তারপরে মানুষজন আসলে আমি বুঝি না কি হিসাব করে তারা, কি বিবেচনা করে ভিডিও বানায়, বিশেষ করে নট আউট নুমান কি বোঝে খেলার, এতদিন ধরে সাংবাদিকতা করে হ্যাঁ খেলার কি বোঝে সেটি আমি বুঝি না। লেখছে 0, 1, 2, 3, 4 ম্যাচে এইভাবে এগোচ্ছে, 100 হতে আর মাত্র কয়টা ম্যাচ বাকি, 95টা 96টা ম্যাচ বাকি। একটা সাংবাদিক, মানুষকে রেসপেক্ট করতে শিখেন আপনি, আপনি এক সাংবাদিক থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, মানুষকে রেসপেক্ট করতে শিখেন, তাহলে মানুষ আপনাকে রেসপেক্ট করবে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো আরেকটা ব্যাটসম্যান বাংলাদেশে রেয়ার, কি খেলা বোঝেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, মানুষের ভিতরে
আগ্রাসী মনোভাব ঢুকিয়ে দেন একজন প্লেয়ার সম্পর্কে, এই ধরনের বাজে মন্তব্য করে একটা প্লেয়ার সম্পর্কে নেগেটিভিটি ছড়িয়ে দেন আপনারা, ভালো হন। নেগেটিভিটি পরিচিতি পাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত না, পজিটিভ ভাবে পজিটিভিটি ছড়িয়ে, ভালোবাসা ছড়িয়ে ফেমাস হওয়ার ট্রাই করেন, সেটা দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন থাকবে। নেগেটিভিটি ছড়িয়ে, হিংসা প্রতিহিংসা ছড়িয়ে ভিউজ কিংবা ফেমাস হওয়ার কোনো প্রয়োজন নেই, ফেমাস না ঠিক আসলে পরিচিতি। এনে মাহমুদুল্লাহ রিয়াদ 98 রানের একটা ইনিংস খেলেছে, 98 বলে তার সেঞ্চুরিটা প্রাপ্য ছিল, পায় নাই, তবে এটা সেঞ্চুরি চেয়ে কোনো অংশে কম না ভাই, যারা খেলা দেখেছে তারা আসলে বিচার করতে পারবে। 66 রানে আউট হয়ে গেল মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল লাস্ট বল পর্যন্ত, লাস্ট বলে রান আউট হয়েছে। তাদের যে একটা পার্টনারশিপ 145 রানের, এই যে 72 রান থেকে 217 রান পর্যন্ত তাদের যে পার্টনারশিপটা এক কথায় অসাধারণ, সেখানে 145 রানের একটা পার্টনারশিপ। মাহমুদুল্লাহ রিয়াদ 60টা 4 মেরেছে, 3টা ছক্কা মেরেছে, বাংলাদেশের ইনিংসে 3টা ছক্কার ভিতরে 3টা ছক্কা মাহমুদুল্লাহ রিয়াদ মেরেছে, তো ভালোই খেলছিল বাংলাদেশ। আসলে এই পিচে 260 রানের একটা পিচ ছিল, কিন্তু বাংলাদেশ 244 করেছে, তারপরও ম্যাচ জিততে পারতো। কোথায় ভুল ছিল? ভুল ছিল আফগানিস্তানের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছিল, সেইখানে বিশেষ করে কি বলে রহমতুল্লাহ গুরবাজ, তাকে লাস্ট 7 ম্যাচে বাংলাদেশের তাসকিন আহমেদ আউট করেছে। কোথায় বল করে আউট করেছে? বলটা 5th কিংবা 6th স্টাম্পে, অফ স্টাম্পের বাইরে 6th স্টাম্পে বল করে তাকে বিভিন্ন ইনসুইং আউটসুইং দিয়ে তাকে আউট করেছে 7 ম্যাচে। অথচ কি বলে এই এই ম্যাচে তাসকিনই নাই, তাসকিনটা বসায় রাখছে, কেন বসায় রাখলো, কেন রেস্ট দিল আমার মাথায় আসে না। অপরপক্ষে শরীফুলকে এই সিরিজটাতেই এক্সপেন্সিভ বলার, কিন্তু তাকে খেলালো, আমার মাথায় আসে না কিভাবে আপনারা একাদশ সাজান। নাহিদ রানাকে যোগ করেছেন, দলে ঢুকিয়েছেন, কিন্তু শরীফুলের জায়গায় দলে ঢুকানোর দরকার ছিল, আপনার তাসকিনকে বসিয়ে দরকার ছিল না নাহিদ রানা। নাহিদ রানার দরকার আছে, ভালো বল করেছে, অনেক অ্যাটাকিং বল করেছে। আরেকটা কথা হচ্ছে, একটা স্পিনার বাংলাদেশে কম খেলিয়েছে, এখানে একটা স্পিনার দরকার ছিল। আর মাহমুদুল্লাহ রিয়াদ যখন দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে লাস্ট পর্যন্ত আর ফিল্ডিংয়ে নামতে পারে নাই, সেইখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের বোলিংটা বাংলাদেশ মিস করেছে। 3 থেকে 4 ওভার মাহমুদুল্লাহ রিয়াদ যদি বল করে দিত, শরীফুলের এই ম্যাচটা খেতে হতো না। আর বাংলাদেশ দলের বলাররা যখন মার খেয়েছে গুরবাজের কাছে, যে বলগুলো মার খেয়েছে সেগুলো গুরবাজের স্ট্রং জোনে বল করেছে, গুরবাজের যে স্ট্রং জোন অফ স্টাম্প মিডিল স্টাম্প লেগ স্টাম্প এগুলো এর স্ট্রং জোন, লেগ সাইড দিয়ে মারতে পারে ভালো। শরীফুল মেহেদী হাসান মিরাজ এই জোনে বল করেছে, মার খেয়েছে, স্বাভাবিক। লাইন লেন্থ যদি ভালো না হয়, এটা এই খুব বেশি রান কিন্তু করেন নাই, 244 রান, এই 15 থেকে 20 রান কম করেছেন। আপনি লাইন লেন্থ বজায় রেখে বল করলে বাংলাদেশ জিততে পারতো। আর একটা হারের কারণ হচ্ছে ফিল্ডিং, মিস ফিল্ডিং। বাংলাদেশ যেভাবে মিস ফিল্ডিং করেছে, হাফ চান্স গুলাকে চান্সে পরিণত করতে হয় এই ধরনের ম্যাচে, অথচ বাংলাদেশ চান্স গুলা ক্রিয়েট করেও ফেলে দিয়েছে হাত থেকে, রান আউট মিস করছে, ক্যাচ মিস করছে, এভাবে আসলে হয় না। তবে যারা বাংলাদেশকে নিয়ে ধুয়ো ধুয়ো করতেছেন, অনেক বেশি সমালোচনা করতেছেন, ভাই একটু পজিটিভ চিন্তা করেন, বাংলাদেশ ভালো খেলছে, খারাপ খেলেনি। আফগানিস্তান লাস্ট 5 বছরে যেভাবে অগ্রসর হয়েছে, বাংলাদেশ লাস্ট 5 বছরে সেভাবে নিচের দিকে নেমেছে। সুতরাং তামিম ইকবাল নাই বাংলাদেশের, সাকিব আল হাসান নাই, মুশফিক নাই, বাংলাদেশ দল যেভাবে খেলেছে ভালো খেলেছে, মানুষের প্রশংসা করতে শিখেন, পজিটিভ ভাবে চিন্তা করতে শিখেন, সবসময় নাই নাই হেরে গেছি হেরে গেছি এগুলা বাদ দেন, বাংলাদেশ যথেষ্ট পরিমাণে ভালো খেলছে, একটা ফাইট ম্যাচ হয়েছে, জিত হার জিত খেলাতে থাকবে, খেলাতে দুই দল একসাথে জিতবে না, জিতবে বলেন, দুই দল একসাথে জিতবে না, একটা দল জিতবে একটা দল হারবে, তবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে এটার প্রশংসা করেন। বাংলাদেশ প্রথম ম্যাচের মতো খারাপ খেলে নেই, বাংলাদেশ ভালো খেলছে, হেরে গেছে বাট ভালো খেলছে, পজিটিভ সাইডগুলো তুলে ধরেন। নাহিদ রানার 151 স্পিডে যে বল করছে কিলোমিটার স্পিড, এটার প্রশংসা করেন। মাহমুদুল্লাহ রিয়াদ 98 রান করছে, মেহেদী হাসান মিরাজ 66 রান করেছে, এগুলোর কথা বলেন, সবসময় নাই 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 হাইরা গেল হাইরা গেল এগুলো বাদ দিন, পজিটিভ চিন্তা করেন, সাদাকে সাদা কালোকে কালো বললাম, ভিউ হইলে হবে না হইলে নেই, কারো আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।